لبيك اللهم لبيك। মাঝহাবী একজন আলেম, তিনি সূরা বাকারার 286 নং আয়াতকে 288 বলার কারণে কত ভাবে তাকে আঘাত করা হচ্ছে, অথচ তাদের শায়েকদের অবস্থা চলুন একটু দেখে নেই। আবার আরেক হুজুরের 286 না বলে 288 বলতে গেল কেন? এগুলো হলো আল্লাহর তরফ থেকে গজব, এগুলো হলো আল্লাহর তরফ থেকে গজব। যেটা একটু আগে আমি বললাম, ইত্তাখাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, সূরাতুত তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 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 এগুলো হলো আল্লাহর তরফ থেকে গজব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা।